ভিউয়ার্স জব প্রিপারেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা আগে খুব সম্ভবত দুইটা অধ্যায়ে দুইটা আলোচনায় অনুপাত সম্পর্কে কথা বলেছি তো আসলে অনুপাত সম্পর্কে তো বিভিন্নভাবে অঙ্ক আসে তো আমরা এই জন্যে আমরা আরও কিছু অঙ্ক তিনটা চারটের মতো অঙ্ক বাছাই করে আমরা অনুপাতের সেই নিয়মগুলো কথা বলবো সেই জন্য আজকে এই ভিডিওটা ওকে দেখেন অঙ্কটা প্রথম অঙ্কটা পড়ছি বলছে চারশো পঁচানব্বই টাকা কে পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে আপনাদের যদি অনুপাতের এই অঙ্ক মানে আমার এখানে তাহলে বের করার বের করতে হবে কি হবে যে ক্ষুদ্রতম অংশ এর কোনটা দুই অনুপাতে যে সে হচ্ছে ক্ষুদ্রতম অংশ আর বৃহত্তম অংশকে পাঁচ অনুপাতে যেভাবে সে আছে বৃহত্তম অংশ তাহলে দুই অনুপাতে কত টাকা হয় সেটা বের করবো পাঁচ অনুপাতে কত হয় সেটা বের করবো করে এর বিয়োগ ফল বের করবো আমি আগে এটা করি এরপরে দেখেন আর একটু চিন্তাটা শর্ট কিভাবে করা যায় সেটা আমি পরে বলতেছি তাহলে এখন দেখেন এখানে আমার অনুপাতগুলোর যোগফল হচ্ছে দুই ইষ্টু সরি দুই যোগ চার যোগ পাঁচ এখন আমরা কি জানি ছোট অংশ আমার দুই অনুপাতের জন্য কত টাকা হবে সেটা বের করার উপায় কি টোটাল আমার অংশ সরি টোটাল অংশটা ইন্টু সেই অনুপাত ডিভাইডেড বাই অনুপাতগুলোর যোগফল তাহলে কত হচ্ছে এগারো এখন এগারো দিয়ে যদি কাটি চার এগারো চুয়াল্লিশ পাঁচ হাজার থেকে পঞ্চান্ন পাঁচ এগারো তার মানে পঁয়তাল্লিশ দ্যাট মিন্স ছোটো অনুপাতের পরিমাণটা হবে নব্বই টাকা আর বড় অনুপাত যে পাঁচ তাহলে সেটা কি হবে চারশো পঁচানব্বই গুণ সেই অনুপাত ভাগ অনুপাত গুলোর যোগফল এইভাবে এটা কাটলে পঞ্চান্ন পঞ্চান্ন আর পাঁচ গুণ করলে দুশো পঁচিশ এখন দেখেন আমরা সহজেই দুশো পঁচিশ থেকে নব্বই বিয়োগ করলেই বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য বের করতে পারছি এইবার দেখেন এই অঙ্কটাকে আমরা আরো সহজে আরো ছোট কিভাবে করতে পারি মানে এভাবে তো আমরা বের করলাম যে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত এটা থেকে এটা বিয়োগ করে দিলে এখন দেখেন এতটুকু যদি না করে আমরা কি করতে পারি যে বৃহত্তম অনুপাত হচ্ছে পাঁচ ক্ষুদ্রতম অনুপাত দুই তাহলে এই বৃহত্তম ক্ষুদ্রতম অংশের অনুপাতে পার্থক্য কত তিন তাহলে আমি এই টাকাটার তিন অনুপাত বের করবো টোটাল অনুপাতে আর একটা অনুপাত বের করব তিন দেখেন সেটা করি কি তাহলে দেখি সঠিক হয় কি না তাহলে চারশো পঁচানব্বই গুণ তিন ভাগ অনুপাত অনুপাত গুলোর হচ্ছে এগারো তাহলে এটা দিয়ে কাটলে পঞ্চান্ন তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক সরি পঁয়তাল্লিশ তিন সরি বারো আর এক তেরো এখানে পেলাম একশো পঁয়ত্রিশ এর থেকে বিয়োগ করে দেখি পঁয়ত্রিশ তাহলে আসলে আমি বলতে চাচ্ছি যে এই যে বৃহত্তম ক্ষুদ্রতম অংশ আমি বের করলাম এরপরে পার্থক্য বের করলাম খুব সহজে এটা করতে পারছি কিন্তু আরো সহজে আমরা করতে পারি সেটা হচ্ছে আমার বৃহত্তম ক্ষুদ্রতম অংশে অনুপাতের পার্থক্য কত আছে সেই অনুপাতটা সমান বের করলেই বের হয়ে যাবে এখানে আমি একইভাবে একই একেবারে সেম টাইপের আর একটা অঙ্ক লিখছি এই অঙ্কটা দেখলে আরো হয়তো আপনাদের ক্লিয়ার হবে এখানে দেখেন বলা হচ্ছে নয় হাজার আটশো টাকা দুই ইস টু তিন টু চার টু পাঁচ চারটা অনুপাতে ভাগ করে দিলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে এখন আমার একইভাবে এখানেও মানে গতানুগতিক উপায়ে আমি কি করতে পারতাম এর বৃহত্তম অংশ হচ্ছে এইটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে এইটা তাহলে এর জন্যে সে কতভাবে বের করব এর জন্যে কতভাবে বের করব এরপরে এ দুটোর পার্থক্য বের করব তো সেটা না করে আমি কি করতে পারি এই দুইটা অনুপাত বড়টা এবং ছোটটা এই অনুপাতের পার্থক্য হচ্ছে পাঁচ বিয়োগ দুই মানে তিন তাহলে সরাসরি এটা তিন অনুপাতের কত পাই সেটা বের করে দিলেই আমি অ্যান্সারটা পেয়ে যাব দেখেন সেটা করি কিভাবে দেখে আমার সঠিক হয় কিনা নয় হাজার আটশো ইন্টু আবার ছোট অনুপাত হচ্ছে দুই দুই ভাগ অনুপাত করেছে দুই তিন চার পাঁচ তার মানে দুই পাঁচ পাঁচ হচ্ছে নয় চৈদ্ কাটাকাটি করলে সাতশো দ্যাট ছোট অনুপাতটা হচ্ছে চৌদ্দশো আর বড় অনুপাতটা হচ্ছে পাঁচ তার মানে নয় হাজার কাটলে অনুপাত হচ্ছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো থেকে চৌদ্দশো বাদ দিলে কত হয় একুশশো এখন দেখেন আমরা এই পঁয়ত্রিশশো থেকে চোদ্দশো না বিয়োগ করে আমরা কি বলছি যে আমার বড় অনুপাতটা হচ্ছে বড় অনুপাতটা আছে পাঁচ আর ছোট অনুপাত দুই তাহলে আমি বড় অনুপাত এবং ছোট অনুপাতের পার্থক্যটা আগেই বের করে নিই দেখেন বড়ো অনুপাত হচ্ছে পাঁচ ছোট অনুপাত দুই তাহলে এই এইটার পার্থক্য হচ্ছে তিন তাহলে আমি এটার তিন অনুপাতে কত হয় সেটা বের করি তাহলে নয় হাজার আটশো ইন্টু তিন বাই অনুপাত গুলোর যোগফল আছে চোদ্দ এটা দিয়ে কাটলে সাতশো তা তিন সাথে একুশ একুশশো দেখেন আমি এভাবে বের করেছিলাম একুশশো হলো আমি আমার চিন্তা থেকে আরেকটু শর্ট করে নিয়ে করলাম আমার কারেক্ট কারেক্ট অ্যান্সারটা পেয়ে গেলাম ওকে আমি আসলে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে পরীক্ষার হলে আমরা যত বেশি মানে অঙ্কটা পড়েই যত বেশি চিন্তা করে নিতে পারবো তত আমাদের সময় সেভ হবে আর কি ওকে আসুন আমরা আরো আর একটা অঙ্ক এটা একটু ভিন্ন নিয়মের অঙ্ক দেখেন এখানে বলা দুটি সংখ্যার অনুপাত তিন তাদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুটি কত কত বা কি কি এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তিন ইস্টু চার আমরা এই ক্ষেত্রে ট্রেডিশনাল ট্রেডিশনাল ওয়েতে আমরা কি করি যে সংখ্যা দুটা তাহলে একটা যদি তিন এক্স আর একটা এরপর অগ্রসর হয় এখন দেখেন আমরা এই পর্যন্ত আসলাম এরপর আবার দেওয়া আছে সংখ্যা দুটির লসাগু একশো আশি এখন তিন এক্স আর চার এক্স এর লসাগু কত আমরা জানি লসাগু হচ্ছে কমন পার্ট এবং আনকমন পার্টের গুণফল ফল তাহলে এখানে কমন কত এক্স আনকমন কি তিন চার তাহলে তিনে সাইডে আবার লসাগু আছে তিন গুণ চার গুণ এক্স রাইট তার মানে তিনে সাইডে বারো এক্স এখন দেখেন আমার লসাগু হল বারো এক্স আর অঙ্কের দেওয়া আছে লশাগু একশো আশি তার মানে কী হবে অবশ্যই বারো এক্স ইজিক টু একশো আশি তাহলে এক্স ইজিক টু দ্যাট মিন্স পনেরো এখন এক্সের মাস যখন আমি পনেরো এক্সের মান পেয়ে গেলাম তখন তো আমার সংখ্যা বের করতে আর কোনো সমস্যা নাই তার মানে প্রথমটা হচ্ছে তিন গুণ পনেরো তিন এক্স তারপরে তিন গুণ পনেরো পঁয়তাল্লিশ আর দ্বিতীয়টা চার গুণ পনেরো দ্যাট মিন্স ষাট তা আমার অ্যান্সার হচ্ছে এটা দেখেন এটা তো আমরা লসাগো দিয়ে দেখলাম আমি চেষ্টা করেছি যে একইভাবে মানে একটা নিয়মের একটা বা দুইটা অঙ্ক দেখি বাকিগুলো প্র্যাকটিস করবেন এখন দেখেন গসাগো দিয়ে একটা অঙ্ক দেখি অনুপাত এবং গসাগো দেখেন এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু ছয় তাদের গোসাগো চার হলে সংখ্যা দুটি কি কি তাহলে একইভাবে আমরা দুটি সংখ্যার অনুপাত পাঁচ ছয় তার মানে ধরে নিচ্ছি যে একটা সংখ্যা পাঁচ এক্স আর একটা সংখ্যা অবশ্যই ছয় এক্স হবে আমরা গোসাগু কি জানি দুটো সংখ্যার ভিতরে গোসাগো হচ্ছে এই দুটো সংখ্যার শুধুমাত্র কমন পার্টটুকু তাহলে এটার মধ্যে কমন পার্ট কি অনলি এক্স তাহলে এখানকার গসাগো হচ্ছে এক্স

আজকের আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি আমি আশা করছি আমরা অনুপাতের অঙ্ক প্রথম দিনে একেবারে প্লেন অনুপাতের যে অঙ্কগুলো থাকে দ্বিতীয় দিনে অনুপাতে আরও কিছু নিয়ম দেখাইছি তো আসলে একইভাবে একটা নিয়মের তো অল্প কিছু অঙ্ক থাকে তা না আমরা আগামী দিনে জিওমেট্রি দেখবো এবং জিওমেট্রিতেও অনুপাত দিয়ে যে অঙ্কগুলো থাকে সেগুলো আমরা আগে করার চেষ্টা করব যেহেতু আমরা অলরেডি অনুপাত শিখেছি তাহলে আমাদের ওই জিনিসগুলো রপ্ত করতে সুবিধা হবে তো ভিওয়ার্স থ্যাংক থ্যাংক ইউ ভেরি মাছ আজ এই পর্যন্তই